বইয়ের গল্প চ্যানেলে আজকে আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প লালু সঙ্গে আছি হাসান তার ডাকনাম ছিল লালু ভালো নাম অবশ্য একটাই ছিলই কিন্তু মনে নেই জানো বোধ হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এর নাম কে তারে দিয়েছিল জানিনে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বলল সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকদারি শুরু করে দিল আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসতো তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাত্রী মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটখাটো মেরামতি কাজ লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামান হামানদিস্তার দাঁটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরানো তরপুনের ফলা একটা ঘোড়ার নাল কী জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কোনো কাজ নেই স্কুল শুদ্ধ সকলে ছাতি ছাড়ানো স্লেটের ফ্রেম আটা খেলতে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেয়া এমনই কত কি কোনো কাজে কখনো না বলতো না আর খুব করতেও চমৎকার একবার ছট পর্বের দিনে কয়েক পয়সা রঙিন কাগজ আর সোলা কিনে এনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেলল তার থেকে আমাদের পেট ভরে চিনে ভাজা খাইয়ে দিল বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমন্যাস্টিকের আখড়ায় লালু সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয় সে বোধ করে জানতো না সকলেই তাকে সে প্রস্তুত সবার বিপদে সে সকলের আগে এসে কেবল তার একটা মারাত্মক দোষ ছিল ভয় দেখাবার সুযোগ পেলে সে নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফোনটি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ায় মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাত্রে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোকটা ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরিয়ে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাত্রে ঘাটক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বলল পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ালো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসলো বলল না না কি গো দেবীর পূজায় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বলল হয় হোক গে ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা খুঁটতে লাগলো আর দশ মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর ক্ষোভে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়ে এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্য মশার ভাবনা বুঝলো সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত করে কপালে সিঁদুর গলায় জবা মালা পরিয়ে কাটে পড়ল বাড়ি সকলে মা মারবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আত্মকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খ নিমিশে উদ্ধার হয়ে সজরে নামল তারপরে বলি ছিন্ন কণ্ঠ থেকে রক্ত পোয়ারা কালো মাটি রাঙা করে দিল লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে গেল যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চলল সিঁদুর গলায় দুললো রাঙা মালা আবার সেই হাড়ি কাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠে সম্মিলিত মা মা ধনী আবার লালু রক্তমাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশু দ্বি খন্ডিত দেহটা ভূমিতলে বার কয়েকবার হাত পা আছে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটা গলার রক্তধারা রাঙা মাটি আরো খানিকটা রাঙিয়ে দিল ঢুলিরা উন্মাতের মতো ঢোল বাজাচ্ছে করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যের মুদ্রিত ইষ্ট নাম জোপের অত্ত অক্রসমাত লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠলো সারা শব্দ গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফোরিত চোখে তারা দুটো যেন ঘুরছে চেচিও বলল আর পাঠা কই বাড়িকে একজন ভয় ভয় জবাব দিল আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্ত খাড়াটা মাথার উপরে বার দিয়ে ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন দিল এবং বলল নেই পাঠা শেয়ার হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো তাকে নর বলি দেব। মা মা জয় কালী মা বলেই একটা মস্ত লাভ দিয়ে সে হাড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বনবন করে ঘুরছে তখন যে একটা কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার থেকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় ভীষণ ঠেলাঠেলি হুড়মুড়ি সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়ছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের ভেতর দিয়ে গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলায় কারো বগলের চাপে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মতো মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরে সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটুর্যে কই পুরুত গেল কোথায় পুরুত লো রোগালোক সে গণ্ডগোলের সুযোগের আগে গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু দেহ নিয়ে মনোহর পক্ষে ছুটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বা হাতে তার একটা হাত চেপে ধরল বলল চলো হাড়ি কাটে গিয়ে গলা দেবে একে তার বর্জর মুষ্টি তাতে ডান হাতে খাড়া ভয়ে চাটুর্জ্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলা মিনত হয়েছে দেখ আমি পাঠা নই আমি সম্পর্কে তোর জেঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলে দেবো মায়ের আদেশ চাটু ঢুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মা যে জগৎ জননী লালু বললো জগৎ জননী আছে পাঠা ডেকে পাঠাবে আমাকে বলো কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সম্মুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়ি বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাবো লালু হাত ছেড়ে দিয়ে বলল আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথায় গিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুন একটা হুঙ্কার দিয়ে লাভ মেরে ডাকুর ডালানের গিয়ে অগ্রসর হতে প্রতিমার পেছনে ও থামের আড়াল থেকে দুই ভিন্ন গলার ভয়াত্ত গ্রন্থন উঠল শুরু ও মোটা গলায় মিলিয়ে শব্দ যেন অদ্ভুত ও হাস্যকর হচ্ছে লালু নিজেকে সামলাতে পারল না হা হা করে হেসে উঠলো এবং ধুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দরে বাড়ি ছেড়ে পাড়ালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে আর মহা হয়েছে কলরবের মধ্যে চাটুর্য মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জাত ছোড়াটাকে যদি না কাল সকালে ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়াইতে পারি তাহলে আমার নাম মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভরে উঠে সে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেল না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেল কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যের বাড়ির কালো পুজোয় তখন থেকে পাঠাবলি উঠে গেল তো আপনারা শুনছিলেন ছোট গল্প লালু কেমন লাগলো অবশ্যই তার লাইক কমেন্ট দিয়ে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতেজ